হাই ফ্রেন্ডস, দেখো আমি চলে এসেছি তোমাদের কাছে। আজ হচ্ছে মহাসপ্তমী, আর মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরাও আশা করব খুব ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। ভালো তো আমাদের সকলকেই থাকতে হবে না? সব এখন দুর্গাপুজো চলছে, এরপর আসবে কালীপুজো, তো আমাদের কিন্তু এখন বেশ মস্তিতে থাকতে হবে। তো চলো, আজকে সন্ধ্যাটা কিন্তু আমার এখন থেকে শুরু হলো। এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমি বেরিয়ে পড়ব। আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ কাল অষ্টমী, সকাল সকাল উঠতে হবে, তাই আজকে লেট নাইট করব না। তাই ভাবলাম আজকে সন্ধ্যাতেই বেরিয়ে পড়ি। আর দেখো আমি কিন্তু পুরো রেডি, পুরো ওয়েস্টার্ন লুকে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। চলো আর কথা বাড়াবো না, বেরিয়ে পড়ি। পাপান দেখাও তোমার সপ্তমীর লুকসটা দেখাও। ওয়াও, আর পাপানের পাপা দেখি। ঠিক আছে চলো। এই দেখো একদম গড়িয়াহাটে কিন্তু আমরা চলে এসেছি বাইক পার্কিং করে। এবার আমরা বাইক পার্কিং করে এগিয়ে যাচ্ছি। আর সপ্তমীর সন্ধ্যেতে মানে রাস্তায় বেরোনোতেই বোঝা যাচ্ছে মানুষের ঢল প্রচুর প্রচুর রাশ। মানে এই দুদিন আমরা অনেকটা পাকায় পাকায় দেখেছি, তো আজ তোমাদের দেখাচ্ছি দৃশ্যটা যে কতটা মানুষের ভিড়। আর সন্ধ্যে যেহেতু আমরা আজকে বেরিয়েছি, প্রচণ্ড ভিড়, জানি না কতটুকু কভার করতে পারবো, দেখাই চলো। আজকে প্রচুর রাশ, তো যাই হোক ওই রাশ কাটিয়ে পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর চলো এবার মণ্ডপে ঢোকা যাক। এখানে তো একডালিয়া শিমি পার্কের ঠাকুর আর লাইটিং খুব সুন্দর করে। চলো দেখি এবারে কেমন করেছে। একডালিয়া দেখে পুরো এনার্জি লস, কারণ একডালিয়া গড়িহাট মোড় থেকে ঢুকিয়ে বার করলো হচ্ছে পুরো বালিগঞ্জ প্যান্টালুন, মানে এতটা হেঁটে আবার শিঙ্গি পার্কে আসতে হয়েছে, ওই জন্য পুরো এনার্জি লস। এবার শিঙ্গি পার্কে যাওয়া যাক। Thank you.
চলে এসেছি হিন্দুস্তান ক্লাবের কাছে, তো হিন্দুস্তান পুজো প্যান্ডেলে। তো ওখানে ঢুকছি আর প্রথমেই দেখতে পেলে লাইটিং এর সমারোহ, মানে লাইটিং এর আড়ম্বর কিরকম খুব সুন্দর। আর হরিহাট মানেই পুজো গুলো হচ্ছে লাইটিং, খুব সুন্দর জাক জমক, সেমনি লোকের আড়ম্বর। ভালো পাপন, ভালো নাও তো অপূর্ব না লাইটটা এখানে। আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি, কারণ হচ্ছে প্রচুর সপ্তমীর দেখতেই পেলে কত লোকের সমাগম, তো ওই জন্য বেশি কভার করতে পারলাম না, প্রচুর ভিড়, ছেলেও আর হাঁটতে পারছে না। ওই জন্য এই তিনটে চারটে ঠাকুর দেখে আমরা পাড়ায় কিন্তু চলে এসেছি, এবার বাড়ি ঢুকে পড়বো। তো কালকে সকাল সকাল উঠে পুষ্পাঞ্জলি আছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামী পূজার দিনগুলো খুব ভালো কাটিও, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।